এনপিআর এবং ক্যাপ এগুলোতে আমরা সমান ভাবে হিন্দু মুসলিম সকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। অতএব এখানে কোন জাতি ধর্ম বাদের নেই, কোন একজন সদস্যের নাম কেউ বলতে পারবেন না যারা স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছেন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।